হ্যালো বন্ধুগুলো, নমস্কার। গান্ডু বাচ্চা হেপি লার্নিং। আজ আমি ক্লাস নাক্সেস নম্বর 3.2 এই দুই নম্বর কোশ্চেনটা করি। হয়েছে ইয়াত কি হয়েছে চোয়া, এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু আর সি ওয়ান বাই সি টু অনুপাত কেইটা রিজাই তলর রৈখিক সমীকরণের জোর কেইটাই বুজোয়া রেখা দুটাই এটা বিন্দুত কাটিব নে সমান্তরাল হব নে লোকলকা তাক নির্ণয় করা হয়েছে। এই বস্তু একেবারে ইজি, খালি তুমি অল্প সময় চোয়া, দেখিতে তোমার কিবা কিনা লাগবে পারে, কিন্তু একেবারে ইজি হয়েছে। ইয়াত চোয়া মই সেম কোশ্চেন উঠে লইছো, এটা এই কোশ্চেনটি করে দিম, তুমি একেবারে ইজি পাবা। হয়েছে সো সলিউশনত মই কি লিখি আছো, দিয়া আছে, আমি যি দিয়া আছে তাকে লিখিম। হয়েছে দিয়া আছে কি চোয়া, দিয়া আছে কি ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইকুয়াল জিরো। সো যেতিয়া এনেকৈ সমান চিহ্নৰ পিছত জিরো থাকিব, তেতিয়া আমি ডাইরেক্ট লিখিব পাৰিম ইয়াত এই এক্সর হকটুক আমি এ লিখিম, এ ইকুয়েল কিমান ফাইভ। হয়েছে আর বি ইকুয়েল এই ওয়াইর হক মানে ওয়াইর লগত থকা সংখ্যাটু ফোর, আর সিনটো লিখিব লাগিব। হয়েছে আর এইটু সি ইকুয়েল এইট। হয়েছে বুঝছে না, বুঝা নাই? আর সেম বস্তু ইয়াতো লিখিম। এটা চা সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস নাইন ইকুয়েল জিরো, এইটু আমার দিয়া আছে, হ্যাঁ নয়? গতিকে ইয়াত সেম বস্তু লিখিব লাগিব, ইয়াত এ ইকুয়েল এ এক্সর এইটু সেভেন আর বি ইকুয়েল কি লিখিব সিক্স আর সি ইকুয়েল মাইনাস নাইন। যেহেতু এই এ এই এ এই বি এই বি একে একে ন, আমি এটা বেলেগ বনাব লাগবে। বেলেগ বনাবার কারণে কি করি, আমি এইটু সমীকরণ নম্বর ওয়ান দিম আর গোটেবিলাকত এক নম্বর সমীকরণের বস্তুত আমি এক 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 দি যাম। হয়েছে আর দুই নম্বর সমীকরণ বস্তুত আমি দুই 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 দি যাম, যাতে আমার বুঝার কারণে সুবিধা হয়। হয়েছে এতিয়া চা, এতিয়া এনেকৈ এইটো রাখা আর কিতাবত চা মোর লগত একেলগে। হয়েছে ইয়াত কি কৈছে, এইখিনি বস্তু আমি মনত রাখিব লাগিব। হয়েছে এতিয়া যদি এইখিনিক আমি, যেটা আমি এ ওয়ান বাই এ টু করো, ইয়াত আমার এ ওয়ান আছে না, এ ওয়ান বাই এ টু, এনেকৈ যদি আমি করো ডিভাইড করো, এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু আর সি ওয়ান বাই সি টু, এনেকৈ যদি আমি করো তেনেহলে আমি চাব লাগিব কি কিনি হব। হয়েছে সো ইয়াত সিম্পলভাবে তলত আহা, তলত 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 আহার পিছত চা, ইয়াত চা পরস্পর কটাকটি করে, যদি আমার এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু এইটু বস্তু নিমিলে একে নহয়, তেনেহলে পরস্পর কটাকটি করিব। হয়েছে এটা কাগজ লৈছো মই। হয়েছে যদি এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু নহয়, এইটু নহয়, তেনেহলে এই রেখা দুটা কি করিব, পরস্পর এটা বিন্দুত কটাকটি করিব, ইয়াত কটাকটি করিব। হয়েছে না, বুঝা নাই? আর যদি আমার এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু হয়, এটা সমান হয়, তেনেহলে আমি আকৌ সি চাম, সি ওয়ান বাই সি টু হয় না নহয়, সি ওয়ান বাই সি টু হয় না নহয়। যদি এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, সি ওয়ান বাই সি টু তিনিটাই সমান হয়, তিনিটাই সমান হলে কি হব, এটা রেখা আনটোর ওপর থাকিব, বুঝছা নাই? ধরা এইটো এটা রেখা আর বেলেগ রেখাটো ইয়ারে উপর এনেকৈ যাব, বুঝছা নাই? একেবারে সহজ। আর তিন নম্বর কন্ডিশন কি, এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু হয়েছে, ঠিকই এইটো সমান হয়েছে, কিন্তু যদি আমার সি ওয়ান বাই সি টু নহয় তেনেহলে কি হব, রেখা দুটা এনেকৈ সমান্তরাল হব, বুঝছেন? সমান্তরাল মানে কটাকটি নকরিব একটাইট। হয়েছে গতি এইটুক আমি কম কটাকটি করা দুডাল রেখা, কি কম, কটাকটি করছে না, কটাকটি করা দুডাল রেখা, ইয়াক কম আমি মিলি যাওয়া দুটা রেখা, ইয়াক কম মিলি যাওয়া এটার উপর আন্ত, হয় না নহয়, আর ইয়াক কম সমান্তরাল দুটা রেখা, এইটু কটাকটি করা, এইটু মিলি যাওয়া, এইটু সমান্তরাল। হয়েছে সো এতিয়া আকৌ আমি প্রশ্নত যাম, এইটু আমার প্রশ্ন, এইটু ভাবে রেখা করবো আহিল, এইটো বস্তু আছে না, ইয়ার পর একটা রেখা ওলায় এই বস্তুর পর, হ্যাঁ নহয়? আমি আগের অঙ্কবিলাকত করেছো, যেটু আমার এক নম্বর কোশ্চেন আছিল, ইয়ার পর একটা রেখা ওলাব আর ইয়ার পর একটা রেখা ওলাব। হয়েছে এতিয়া আমি কি করিম, এতিয়া এতিয়া কইছো, গতিকে এতিয়া লিখিম, এতিয়া আমি এ ওয়ান বাই এ টু উলিয়াম, এ ওয়ান বাই এ টু সমান সমান কিমান, এ ওয়ান আমার ফাইভ আর এটু আমার কিমান, চা এ ওয়ান ফাইভ আর এটু কিমান সেভেন, আর বি ওয়ান বাই বি টু উলিয়াম,
বি ওয়ান আমার মাইনাস সিক্স, সরি মাইনাস ফোর, বি ওয়ান মাইনাস ফোর আর বি টু সিক্স, কাটাকাটি যায় যেহেতু দুই দুই গুণ চারি, দুই তিন গুণ ছয় মাইনাস টু বাই থ্রি, গতিকে এ ওয়ান বাই এ টু ফাইভ বাই সেভেন আর বি ওয়ান বাই বি টু আমার কি টু বাই থ্রি মাইনাসত, গতিকে এটা মিলে নাকি? যেহেতু নিমিলে, যেহেতু এ ওয়ান বাই এ টু ইজ নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, যদি নিমিলে কি হব, যদি নিমিলে কি হব, যে রেখা দুটাই এটা বিন্দুত কাটিব নে সমান্তরাল হব নে লকলগা হব, হয়েছে কি হব নিমিলিলে, নিমিলিলে কি হব যদি এনেক নিমিলে, হয়েছে ইয়াত চা নিমিলে বলে লেখা আছে না, নয় কাটি দিয়া আছে অসমান, পরস্পর কটাকটি করব, হ্যাঁ নয় পরস্পর মানে রেখা দুটাই এটা এন্ট কটাকটি করব, সেম বস্তু ইয়াতে লেখা আছে রেখা দুটাই এটা বিন্দুত কাটিব, গতিকে আমি ইয়াত লিখে দিম যেহেতু নিমিলে গতিকে রেখা দুটাই এটা বিন্দুত কাটিব, এটা বিন্দুত কাটিব, হয়েছে একবারে ইজি, হ্যাঁ নহয় একবারে ইজি, ইয়ারপর এইটু ওলাব, ইয়ারপর এইটু ওলাব, লগে লগে এ ওয়ান বাই এইটু করে দিয়ে মিলে যাব, হয়েছে শেষ। এতে আমি দুই নম্বর যান, হয়েছে দুই নম্বর প্রশ্ন উঠাই থাকছো, সেম বস্তু তুমি করা, ইয়ার ধরা দিয়া আছে একে নিয়ম, হয়েছে দিয়া আছে, চা মই স্পীডত লিখি আছো, হয়েছে নাইন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো, ইয়াত এ ওয়ান নাইন, বি ওয়ান থ্রি আর সি ওয়ান টুয়েলভ, হয়েছে আর কি দিয়ে আছে এইটিন এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টুয়েন্টি ফোর ইকুয়াল জিরো, এইটো আমার নাম্বার টু, হয়েছে ইয়াত এ টু ইকুয়াল এইটিন, বি টু ইকুয়াল সিক্স আর সি টু ইকুয়াল টু, হয়েছে এতিয়া কি করিম, এতিয়া কি করিম, এতিয়া এ ওয়ান বাই এ টু, এ ওয়ান বাই এ টু হলে কি হব, এ ওয়ান আমার নাইন, এ টু আমার এইটিন, কাটাকাটি করলে কি মান হব ওয়ান বাই টু, হয় না হয় ন এক গুণ ন, ন দুই গুণ অঠারো, এফালে আমার বি ওয়ান বাই বি টু ইকুয়াল বি ওয়ান থ্রি আর বি টু সিক্স, কাটাকাটি করলে সেই একে হব, আর সি ওয়ান বাই সি টু ইকুয়াল বারো বাই টু না টুয়েন্টি ফোর, টুয়েন্টি ফোর, টুয়েন্টি ফোর, টুয়েন্টি ফোর, সো কাটাকাটি করলে কি মান হব বারো গুণ বারো, বারো দুগুণ চব্বিশ, হয়েছে সো ওয়ান বাই টু, এ টু এ টু এ টু যেহেতু মিলে আমি কি লিখিম, যেহেতু এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু আর সি ওয়ান বাই সি টু মিলে, গতিকে চকু বন্ধ করে লিখে দিব পারিম, কি কি লিখে দিব পারিম, আমি কুয়েশন চাম, কুয়েশন নেই ইয়াত চালে হব মিলি যায়, হ্যাঁ নয় রেখা দুটা মিলি যায়, রেখা দুটা বা দুগাল মিলি যায়, হয়েছে এইখিনিত আমার অঙ্ক শেষ, দুই নম্বর একেবারে ইজি, হয়েছে এতিয়া আমার নাম্বার থ্রি তাহা, ইয়াত নুবুঝা একই নাই, হ্যাঁ নহয় নুবুঝিলে কমেন্ট করিবা, নাম্বার থ্রি তাহা, নাম্বার থ্রিও আমার সেম অঙ্ক, হয়েছে ইয়াতো আমি সেম দিয়া আছে, দিয়া আছের পৰা আৰম্ভ হয়, হ্যাঁ নহয় দিয়া আছে, কি দিয়া আছে চোৱা, হয়েছে দিয়া আছে সিক্স এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টেন ইকুয়াল জিরো, ইয়াত কি হব, ইয়াত এ ওয়ান ইকুয়াল সিক্স, বি ওয়ান ইকুয়াল মাইনাস থ্রি, এম এস দিব লাগবে, হ্যাঁ মাইনাস থ্রি, আর সি ওয়ান ইকুয়াল টেন, আর কি আছে ইয়াত টু এক্স মাইনাস ওয়াই প্লাস নাইন ইকুয়াল জিরো, এ টু ইকুয়াল টু, বি টু ইকুয়াল ইয়াত চা ওয়াইর লগত মনে মনে এক পূরণ হয়ে আছে, মানে মাইনাস ওয়ান, হয়েছে মাইনাস দিব লাগিব আর এক পূরণ হয়ে আছে মনে মনে, গতি এটু দিব লাগবে, সি টু ইকুয়াল নাইন, এতেকে আমি কি লিখিম বা এতিয়া লিখিব পারিম, ইয়াত এতিয়া
एतिया ए वन बाय ए टू इक्वल ए वन सिक्स ए टू टू बी वन बाय बी टू इज इक्वल माइनस थ्री बाय माइनस वन और सी वन बाय सी टू इक्वल टेन बाय नाइन सो आम कि काटाटी कर टी है ना इत काटाटी कर एक तलत थे निलिखिम डायरेक्ट लिखिम तीन हम और सी ओवान बी टू ये हम है ना गति के ए ओवान बे टू थ्री है वि ओवान बी टू थ्री है और सी ओवान बी टू कितना थ्री नए गति के दूटा मिले यू निमिले गति के लिखीम जीहेतु ए ओवान बे टू समान समान वि ओवान बी टू इज नट इज इक्वल टू सी ओवान बी टू डेट्स व्हाई इतना कि करीम जे रेखा दुडाल कि हम समानल रेखा दुडाल कि हम समान तराल हेन्स ए ओवान बे टू इज इक्वल टू बी ओवान बी टू इज नट इज इक्वल टू सी ओवान बी टू डेट्स व्हाई द लाइन्स आर पेरारेल समानल ना बुझा ना इटा एक बारे सहज यू बुझे जो तुम बुझीसा लाइक करा लाइक करा यू बस्तु लाइक बटन तो दबाई दिया और कमेन्ट तो कर लगे क्या बुझे नुबुझे यू कम्पालसारी नक चलो तथा करा शेयर शेयर करा जो बंधु पास करा दी खोजा तेहले शेयर करा सकते पास हो एक और जो एने बारे बारे लगे चेनेल तो सबसक्राइब कर नपहरबा थैंक्स फर वाचिंग। Through the highways, till my shadow turns to sun rays.